আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিউয়ার্স আজকের যে ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই কোভিড উনিশের টিকাদানের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটা আমরা কিভাবে করতে পারি কোথায় গিয়ে আমাদের সে রেজিস্ট্রেশন করতে হবে আমি প্রথমে একটি কী করবো ব্রাউজার ওপেন করবো এই ব্রাউজার ওপেন করার পর দেখুন এখানে অ্যাড্রেস বারে গিয়ে বা আপনি যদি মোবাইলে ইউজ করেন মোবাইলেও আপনি পারবেন মোবাইলেও ঠিক এভাবে আপনি গুগল ক্রমে ঢুকবেন গুগল ক্রমে ঢোকার পর আপনার ঠিক এই সাইডে দেখবেন তিনটা ডট আছে এই ডটের ওখানে অপশানে ক্লিক ওখানে ক্লিক করলে দেখবেন অপশান আসবে ডেস্কটপ আপনি ডেস্কটপ সেটিংটা দিয়ে দেবেন ডেস্কটপ সেটিংটা দিয়ে দিলে ঠিক মোবাইলেও এই রকমই একটা পেজ আপনি দেখতে পারবেন এরপর আপনাকে কী করতে হবে অ্যাড্রেস বারে গিয়ে অ্যাড্রেস লিখতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট লিখে লিখবেন সুরক্ষা এস ইউ আর ও কে কে এইস এ সুরক্ষা ডট গভ ডট বিডি লিখার পর ইন্টার জবাব দেবেন ইন্টার চার্জ হওয়ার পর ঠিক এরকম একটা পেজ আসবে এটা হচ্ছে মেন পেজ এই জায়গায় আপনি যদি আপনার টিকার স্ট্যাটাস দেখতে চান তাহলে এই জায়গায় ক্লিক করবেন টিকা কার্ড সংগ্রহ করতে চলে এই জায়গায় টিকা সনদ সংগ্রহ করতে চলে এই জায়গায় অন্যান্য প্রশ্ন থাকলে আপনি এই জায়গায় তো আমাদের সর্বপ্রথম যেটা নিবন্ধন দেখাবো যে কিভাবে নিবন্ধন করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে নিবন্ধনে ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করার পর ঠিক এইরকম একটা পরিচয় যাচাইয়ের ধাপ আসবে এখানে ধরন নির্বাচন করতে হবে আপনি যদি সাধারণ নাগরিক হন তাহলে আপনাকে চল্লিশ বছর বয়স হতে হবে এর বাইরে আপনি আবেদন করতে পারবেন না আর আপনি যদি এই যে ক্যাটাগরিগুলো আছে এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি পড়েন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী বেসরকারি প্রাইভেট স্বাস্থ্য পরিবার তারপরে হচ্ছে যে বেসরকারি সেবা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা এরপর সম্মুখ শারীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামরিক বাহিনী রাষ্ট্র পরিচালনা নিমিত অপরিহার্য কার্যালয় এই যে এখানে যেই ক্রাইটেরিয়া এগুলো দেওয়া আছে আপনি যদি এগুলোর মধ্যে পড়েন তাহলে সেই ক্ষেত্রে আপনার বয়সটা হবে শিথিলযোগ্য আপনি চল্লিশ বছরের নিচে হলেও আপনি আবেদন করতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমি একজন করে দেখাবো যে সাধারণ নাগরিক কীভাবে সেটা করতে পারে তাহলে এখানে চল্লিশ বছর অনুযায়ী দিয়ে দিলাম এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে এনআইডি নাম্বার তো আমি আমার এনআইডি এনআইডি নাম্বার দেওয়ার আগে অবশ্যই মনে রাখবেন সতেরো ডিজিট দিতে হবে যদি কারো তেরো ডিজিট থাকে তাহলে অবশ্যই সামনে জন্মশালটা যোগ করতে হবে আর যদি দশ ডিজিট থাকে তাহলে সেটাই দেবেন স্মার্ট কার্ড থাকলে আমি সতেরো ডিজিটে দিচ্ছি উনিশশো আটাত্তর উনিশশো আটাত্তর এরপর হচ্ছে চৌষট্টি চৌষট্টি আঠারো আঠারো সাতষট্টি সাতষট্টি সতেরো একাশি চারশো বিশ সতেরো একাশি চারশো বিশ এটা দেওয়ার পর আপনি কি করবেন এখানে দিন জন্ম যেই দিনে আপনি সেটা দিবেন আপনার জন্মশালটা দুই জুলাই বছর দিয়ে দিলাম উনিশশো আটাত্তর দেওয়ার পরে এই যে দেখছেন ক্যাপচারে এই অক্ষরগুলো অক্ষরগুলো আপনাকে এখানে দিতে হবে অর্থাৎ বড় হাতের দিতে হবে কে থ্রি এরপর হচ্ছে জি এরপর হচ্ছে জিরো ডি সিক্স এটা দেওয়ার পর আপনাকে যাচাইকরণে ক্লিক করতে হবে এই যাচাইকরণে ক্লিক করার পর দেখুন এখানে নিবন্ধনকারীর নাম এখানে চলে আসছে অলরেডি শ্রী বলরাম সাহা এবং ইংরেজিতে হচ্ছে শ্রীবলরাম সাহা এরপর হচ্ছে উদাহর উদাহরণ সব দিয়েছে এখানে কী লাগবে মোবাইল নাম্বার আপনি এখানে যার করবেন তার মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন আমি এটা যার করছি তার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার ঠিক এভাবেই মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দিয়ে দিয়ে হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর কী করবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনি এই যে এই জায়গায় যেই রক্তচাপ বা হৃদরোগ স্ট্রোক এগুলো আছে কি না যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন হলে না দেবেন ডায়াবেটিস থাকলে হ্যাঁ না হলে না হ্যাঁ এরপরে হচ্ছে শ্বাসতন্ত্র বা এগুলো অ্যাজমা ট্যাজমা থাকলে দেবেন ক্যান্সার থাকলে দেবেন কোভিড আক্রান্ত হয়েছেন কি না যদি হয়ে থাকেন তাহলে দেবেন এক্ষেত্রে পেশা কোভিডের কাজের সাথে আপনি কি সরাসরি জড়িত কিনা না পেশা নির্বাচন করুন এখানে আপনি পেশা নির্বাচন করবেন আপনি কি করেন আমি যেটা করছি সেটা হচ্ছে তিনি হচ্ছে একজন ব্যবসায়ী তাহলে ব্যবসা দিয়ে দিলাম এরপরে হচ্ছে যে বর্তমান ঠিকানা যে ঠিকানা ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক তাহলে বর্তমান ঠিকানা যেই ঠিকানাটা গ্রহণ করতে ইচ্ছুক মানে আপনার নিজস্ব ঠিকানাটা দিবেন যাতে করে আপনার নিজস্ব উপজেলা হলে কাছাকাছি যেই উপজেলা আপনি সেই উপজেলা দিবেন কাছাকাছি উপজেলা যদি আপনার হয়ে থাকে এবং পৌরসভা ইউনিয়ন পৌরসভা থানা একটু দিয়ে দিবেন এরপর হচ্ছে ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন তাহলে আপনি এখানে ওয়ার্ড নাম্বারটা দিয়ে দেবেন আমার একটা এক নাম্বার আমি এক নাম্বার ওয়ার্ড দিয়ে দিলাম এরপর হচ্ছে গ্রাম মহল্লা পাড়া আপনি এটা দিয়ে দিবেন দেওয়ার পর এই যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক এখানে সাঁপাহার ছাড়া অন্য কোনো নেই যে আপনি এটাই দিয়ে দিলাম কারণ খুব সাঁপাহার কাছে আর একটা সদরেই এই কারণে এটাই দিয়ে দিলাম দেওয়ার পর আপনি কি করতে হবে যে আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্যটি জ্ঞান ও বিশেষ মতো সম্পূর্ণ সত্য আপনি যেই তথ্যগুলো দিয়েছেন সেটা সম্পূর্ণ সত্য এটা আপনাকে দিতে হবে তাদেরকে পর আপনি কি করবেন এখানে সংরক্ষণ করুন সংরক্ষণ করার পর মোবাইলে একটা এই যে ওটিপি এই একটা ওটিপি যাবে এবং এই নাম্বার ওটিপি যাওয়ার পর এই ওটিপিটা আপনাকে নিতে হবে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে সেইটা দিয়ে আপনাকে নিবন্ধন সম্পূর্ণ করতে হবে হ্যাঁ তাহলে কি হবে যে ওটিপি নাম্বারটা এখানে আপনার এই মোবাইলে ওটিপি নাম্বারটা যাবে এখন সেই ওটিপি নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন ওটিপি নাম্বারটা আপনার দেওয়ার পর এখানে নিবন্ধন সম্পূর্ণতে আপনি ক্লিক করবেন তাহলে এবং সময়ের মধ্যে হ্যাঁ এই কোভিড উনিশ ভ্যাকসিন নিবন্ধনটা সম্পূর্ণ হয়েছে এরপরে আপনাকে কি করতে হবে এরপরে আপনার যেই কার্ডটা সেটা সংগ্রহ করতে হবে টিকা কাঠ সংগ্রহ করতে হবে টিকা কাঠ সংগ্রহ করার জন্য কী করবেন এই যে এখানে টিকা কাঠ সংগ্রহতে আপনি ক্লিক করতে পারেন তাহলে আপনার টিকা কাটের যেই সংগ্রহ যে তথ্যটা আবার চাইবে এখানে এখানে আপনি আবার পুনরায় সেই ভোটার আইডি নাম্বারটা আপনি পুনরায় এখানে দিবেন পুনরায় দেওয়ার পর তারপরে আপনার ওই কার্ডটি আপনি এখান থেকে পাবেন অর্থাৎ আমি ভোটার আইডিটা আমি আবার দিয়ে দিচ্ছি সত্তর আমি আবার দিয়ে দিই দিয়ে পুনরায় আপনাদের কিভাবে ডাউনলোড করতে হবে সেটাই দেখাই উনিশশো আটাত্তর এরপর হচ্ছে এক্স নাইন এল ওয়ান ফাইভ জেড এটা দেওয়ার পর আপনাকে যাচাই করতে হবে যাচাই করার পর আবার একটা ওটিপি যাবে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন আপনি এখান থেকে আগে ওটিপিটা দিতে হবে ওটিপিটা দেওয়ার পর ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড করে নিতে হবে অর্থাৎ আপনাকে দুইবার এই ওটিপিটা যাবে একটু অপশনটা একটু আসলে মানে জটিল আর কি একবারই দিতে পারতো আবার পুনরায় সেখানে নিয়ে এসে এখান করাটা ঠিক না তাহলে এই ওটিপিটা যখন যাবে এই ওটিপিটা তখন দিয়ে দেবেন আবার এটা পুনরায় দেওয়ার পর এই ওটিপিটা এইভাবে পুনরায় দেওয়ার পর আপনি কী করবেন ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করবেন ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করার পর দেখবেন যে এইরকম একটা ভ্যাকসিন কার্ড আপনার সামনে চলে আসবে ভ্যাকসিন কার্ডটা আপনার এখানে সামনে চলে আসার পর আপনি কী করবেন এই যে ডাউনলোড আছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমার ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে আপনি এখন কী করবেন এটা এখন প্রিন্ট করে বের করে নেবেন এবং এখানে আপনার সব তথ্য দেওয়া আছে এরপর যে কাজটি হবে সেটা হচ্ছে যে আপনাকে ফোন করবে তারা কবে আপনার সেই সিরিয়ালটা পড়বে সেই অনুযায়ী আপনি গিয়ে টিকাটা নেবেন এবং সেকেন্ড ডোজ সম্ভবত ওই প্রথমটা নেওয়ার আঠাশ দিন পর তো প্রিভিয়ার্স আজকের মতো এখানেই শেষ আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটা করতে পারেন এবং কিভাবে আপনারা এই টিকা দানের কার্ড সংগ্রহ করতে পারেন এবং সনদটা সংগ্রহ করতে পারেন সব এই ওয়েবসাইটে পাওয়া যাবে তো আজকের ভিডিও এখানে শেষ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি একটু হলে উপকারে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আপনারা যাবেন না প্লিজ এবং অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন। আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন এবং সেটা অবশ্যই যেন একদম উপরে অর্থাৎ যেন কালো বর্ণের হয়ে যায় তাহলে আপনার যে কোনো নতুন ভিডিও আমি যদি আপলোড করি ইউটিউবে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে এবং সবার আগে আপনি সেটা দেখতে পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন